সকলকে নমস্কার। আমরা আবার ফিরে এসেছি আমাদের সেই বিশেষ ক্লাসে। আমরা আগের ক্লাসে অক্সিলিয়ারি ভাব বা হেল্পিং ভাব এবং অবজেক্ট নিয়ে আলোচনা করেছিলাম, আশা করি সবাই বুঝতে পেরেছ। অবজেক্টের সংজ্ঞাটা কি ছিল? যে কোনো সেন্টেন্সের ভাবকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো অবজেক্ট, তাই তো? আর কি দিয়ে প্রশ্ন করলে যে অবজেক্ট আসলে বলবো আমরা ডাইরেক্ট অবজেক্ট, তাই না? ডাইরেক্ট অবজেক্ট সবসময় বস্তুকে বোঝায়। আর কাকে দিয়ে প্রশ্ন করলে যে অবজেক্ট পাই তাকে বলবো আমরা ইনডাইরেক্ট অবজেক্ট। আর ইনডাইরেক্ট অবজেক্ট সবসময় কি হয়? কোনো ব্যক্তিকে বোঝায়, তাই তো? আর অক্সিলিয়ারি ভাবগুলো নিশ্চয়ই 25টা যে অক্সিলিয়ারি ভাব যা মনে আছে তো, মুখস্থ করে নিয়ে সবাই মুখস্থ করে নেবে, ঠিক আছে? আর আজকে দেখো আমরা যে একটা বিশেষ জিনিস আলোচনা করবো সেটি হলো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের সংজ্ঞাটা কি হবে জানো? বাংলায় যদি বলা হয়, অবজেক্টের পরিবর্তে যা বাক্যের অর্থকে সম্পূর্ণ করে তাকে বলা হয় কমপ্লিমেন্ট। বুঝে গেল? অবজেক্টের পরিবর্তে যা কোনো বাক্য বাক্যের অর্থকে সম্পূর্ণ করে তাকে বলবো আমরা কমপ্লিমেন্ট। যেমন দেখো আমি দুটো উদাহরণ এখানে দিয়েছি। একটা দিয়ে দেখো আই অ্যাম হ্যাপি, আমি খুশি, যদি বাংলা করি তাকে আমি খুশি। তাহলে আমি কি দেখো কি দিয়ে প্রশ্ন করে কিন্তু উত্তর পাচ্ছি, তাহলে মনে হতে পারে এটা তাহলে অবজেক্ট, কিন্তু এটা অবজেক্ট নয়। এটা দেখো হ্যাপিটা কি আই এর অ্যাডজেক্টিভ, হ্যাপিটা হলো কি আই এর অ্যাডজেক্টিভ, তাই এটা কোনো অবজেক্ট হবে না। কি হবে এটা? কমপ্লিমেন্ট। আবার দু নম্বর উদাহরণে কি দিয়েছি দেখো, হি ফেল্ট ইজি, হি ফেল্ট ইজি মানে সে স্বাচ্ছন্দ্য বোধ করেছিল। তাহলে হি ফেল সে অনুভব করেছিল বা বোধ করেছিল, কি অনুভব করেছিল? স্বাচ্ছন্দ্য। তাহলে তোমার মনে হতে পারে কি যে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেলাম সেটা অবজেক্ট, কিন্তু এটা অবজেক্ট না। দেখো ইজিটা কিন্তু হি এর কিন্তু অ্যাডজেক্টিভ, যে সে কেমন অনুভব করলো, ইজি, তাই না? তাহলে এই যে ইজি, এই যে হ্যাপি, এদিকে আমরা কি বলবো? এদিকে আমরা বলবো কমপ্লিমেন্ট, এটা কিন্তু অবজেক্ট নয়। ক্লিয়ার? তাহলে কমপ্লিমেন্ট সম্বন্ধে কিন্তু একটু তোমাদের ধারণার প্রয়োজন ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম আরো অনেক উদাহরণ আছে। অর্থাৎ এক কথা মনে রাখবে কি দেখবে, আই এম হ্যাপি, ইউ আর গ্ল্যাড, হ্যাঁ দে আর রিচ, কেমন উই আর পুয়ার, এই যে বাক্যগুলো রয়েছে, এই যে পুয়ার, হ্যাপি, হ্যাঁ ইত্যাদি, যে তোমার সব তোমার কি হবে কথাটা জোর দেবো, ঠিক আছে? তোমার বি ভার্বে, বি ভার্বটা যখন মেন ভার্বে থাকবে, বি ভাব যখন মেন ভাব হবে, বি ভার্বও তোমার মেন ভাব হচ্ছে, তার মানে আই এম হ্যাপি, অ্যামটাই তো মেন ভাব, আর তো কোনো ভাব নেই, তখন জানবে যে এরপরে যে থাকবে সেই কিন্তু হবে কমপ্লিমেন্ট, কখনো অবজেক্ট হবে। বুঝে গেল? আবার দেখো যে হি ফেল ইজি, এরকম দেখো আরো অনেক ধরনের আছে। যেমন দেখো এমনটা হয় যে আ স্টোন কেটে দে, তাহলে দেখো কমপ্লিমেন্টটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর দেখো কমপ্লিমেন্টের পরে আমরা আর একটা জিনিস নিয়ে আলোচনা করব, সবাই জানো কিন্তু আর একটু সুন্দর করে জেনে নিতে হবে, মানে গুছিয়ে মাথার মধ্যে ভরে নিতে হবে, তাহলে আর কোনো অসুবিধা হবে। কি জিনিস দেখো, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এর যে ছকটা, অর্থাৎ পার্সন এবং নাম্বারের উপর ভিত্তি করে যে একটা ছক তোমরা শিখে ছেলেবেলাতে, সেইটাকে নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। সিঙ্গুলার প্লুরালটা কি? নাম্বার মানে বচন যাকে বলা হয়, সেই বচন বাংলায় ক প্রকার, দু প্রকার না তিন প্রকার বলা হয়, এক বচন, দুই বচন, বহু বচন, কিন্তু ইংরেজিতে তোমার দু প্রকার, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার কাকে বলে? একটি মাত্র ব্যক্তি বস্তুকে বোঝাতে সিঙ্গুলার নাম্বার, আর একাধিক ব্যক্তি বস্তুকে বোঝাতে প্লুরাল নাম্বার হয়। সাধারণত সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়ম কি গো? সিঙ্গুলার নাম্বারের সঙ্গে এস বা ইএস যোগ করে আমরা প্লুরাল করতে পারি, কখনো কখনো তারপর অন্যরকমও হয়, ইএন যোগ করেও হয়, তাই না? যাই হোক, আবার পার্সন মানে পুরুষ ক প্রকার, তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এবার তোমাদেরকে এই ছকটাকে মাথার মধ্যে ভরে নিতে হবে, সব টেন্সের সময় কাজে লাগবে। কিন্তু আমরা আসল আমাদের আমরা কোথায় যেতে চাইছি, আমাদের ডেস্টিনেশন কি? আমাদের ডেস্টিনেশন হচ্ছে টেন্স, আমরা টেন্সে যাব। তার টেন্সে যাওয়ার আগে যে গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে দেখো আমি বলেছি, অক্সিলিয়ারি অর হেল্পিং ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, আর এখন হচ্ছে তোমার নাম্বার এবং পার্সনের ভিত্তিতে যে ছক, সেই ছকটি নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে দেখো লেখা আছে ফার্স্ট পার্সন,
ফার্স্ট পারসন কে কে আই এবং উই আই মানে আমি একজন তাহলে সিঙ্গুলার নাম্বার হলো আর উই মানে আমরা দুই বা ততোধিক বোঝাচ্ছে তোমার কি বোঝাচ্ছে গো প্লুরাল নাম্বার মানে উই মানে আমরা দুই থেকে লক্ষ কোটি হতে পারে তাই না তাহলে গেল ফার্স্ট পারসন সেকেন্ড পারসন কে ইউ ইউ দেখো ইউ সিঙ্গুলার নাম্বার হয় আবার ইউ প্লুরাল নাম্বার হয় ইউ মানে তুমি আবার ইউ মানে তোমরা তাই না থার্ড পারসন দেখো হি সি দে খালি লেখা হলে দেখো হি সি দে এটা কিন্তু নির্দিষ্ট নয় মাথায় রাখতে হবে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন কিন্তু নির্দিষ্ট এটা মাথায় ঘটবে ফার্স্ট পারসন সবসময় আই আর উই আর কেউ হবে শুধু আই আর উই নির্দিষ্ট আর সেকেন্ড পারসন সবসময় ইউ হয় নির্দিষ্ট এতে কোনো নড়চড় হয় না এবারে আই উই ইউ ছাড়া পৃথিবীতে যত কিছু আছে সব হলো থার্ড পারসন বুঝে গেল বোঝা গেল ফার্স্ট পারসন আই উই নির্দিষ্ট সেকেন্ড পারসন ইউ নির্দিষ্ট তাহলে আই উই ইউ ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব হলো তোমার থার্ড পারসন ক্লিয়ার দেখো হি বা সি সি লিখেছি আমি এখানে লিখলে কারোর নাম হতে পারত হতে পারত সুবল কি বা তোমাদের নাম যে কোনো নাম কোনো মানুষের নাম কোনো ব্যক্তির নাম কোনো পশুর নাম কোনো পাখির নাম কোনো দেশের নাম কোনো রাজ্যের নাম যত নাম আছে সব হলো থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম দেখো সিঙ্গুলার নাম ঘরে ঘরে আছে যেমন দেখো হাউস কি হবে আই বটে হাউস নয় উই বটে নয় ইউ বটে নয় থার্ড পারসন বলে দেবো থার্ড পারসন সিঙ্গুলার কি প্লুরাল পরে নির্ধারণ করবো যদি বলি রিভার যদি বলি সি যদি বলি আর যদি বলি সিটি যদি বলি টাউন যদি বলি ভিলেজ যদি বলি ফাদার মাদার সিস্টার ব্রাদার বুক পেন বোর্ড মোবাইল ডোর উইন্ডো হারমোনিয়াম তবলা চেয়ার টেবিল এভরিথিং সব হলো তোমার থার্ড পারসন এবার সিঙ্গুলার না প্লুরাল সেটা কি হবে আমরা যেমন দেখো হি যদি বলা হয় হি বা সি কজন তো বলা হচ্ছে একজনকে তাহলে হি বা সি বা কারোর নাম থার্ড পারসন সিঙ্গুলার নাম বলবো যখন দেখো দে হয়ে গেল তখন তারা তাহলে ততোধিক দুই বা ততোধিক হলো দেখো দুই বা ততোধিক তাহলে প্লুরাল নাম আবার যেমন দেখো হাউস কি বলবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিন্তু যখন বলবো হাউসেস হয়ে যাবে থার্ড পারসন প্লুরাল নাম্বার বয়েজ থার্ড পারসন প্লুরাল নাম্বার গার্ল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বুকস থার্ড পারসন প্লুরাল নাম্বার ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বার্ডস থার্ড পারসন প্লুরাল নাম্বার শেষে এসে আছে কি বুঝে গেল তাহলে পারসন এবং নাম্বারের যে ছ মাথায় ভোর আমাদেরকে মাথাতে ঢুকিয়ে নিতে হবে কি যে আই উই নির্দিষ্ট হয়ে সবসময় ফার্স্ট পারসন অন্য কিছু হতে পারে না ইউ সবসময় সেকেন্ড পারসন তাহলে আই উই ইউ ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব হলো থার্ড পারসন এবারে কোনটা থার্ড পারসন সিঙ্গুলার বা প্লুরাল সেটাকে আমরা তাদের ফর্ম থেকে বুঝতে পারো তাই না তাহলে এই হলো আমাদের পারসন এবং নাম্বারের ছ ঠিক আছে আমরা এরপরে আলোচনা করতে যাচ্ছি এবারে ঢুকে যাবো আমরা টেন্সে কেমন প্রস্তুত হও তাহলে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে আমাদের গন্তব্যস্থলে কোথায় টেন্সে কেমন দেখো টেন্সের তিনটি ভাগ মেনলি তিনটি ভাগ তাই না প্রেজেন্ট পাস্ট ফিউচার কেউ কেউ দেখো পাস্টটাকে প্রথমে বলে পাস্ট প্রেজেন্ট ফিউচার কোনো ব্যাপার নয় তাহলে প্রেজেন্ট পাস্ট আর ফিউচার কি মানবো ফিউচার মানে দেখো সাংঘাতিক না এফ ইউ টি ইউ আর ইউ বলে ফুটুরি ফুটুরি কিন্তু নয় হ্যাঁ বা ফিউচার নয় হয়েছে ফিউচার কি ঠিক আছে তাহলে প্রেজেন্ট মানে বর্তমান কাল পাস্ট মানে অতীত কাল ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ কাল তাহলে টেন্স মানে কি গো টেন্স মানে হচ্ছে কাল সময়কে বোঝানো কেমন মানে সময়কে নির্ধারণ করছে কি টেন্স সময় অনুযায়ী আমাদের কথাবার্তা হয় ঠিক আছে সময় অনুযায়ী আমাদের কথাবার্তা হয় সময়কে দেখো তিনটে ভাগে ভাগ করা হচ্ছে না বর্তমান অতীত বর্তমান এবং ভবিষ্যৎ
কথার মধ্য দিয়ে কিন্তু আমরা প্রকাশ করি যে আমি স্কুলে পড়তাম অতীতকাল, আমি স্কুলে পড়ি, আমি স্কুলে পড়বো, হচ্ছে না? অতীত বর্তমান ভবিষ্যৎ, তাহলে টেন্স দিয়ে কাল বোঝায়। এবার আমাদেরকে টেন্স সম্বন্ধে ডিটেলস জেনে নিতে হবে যে কি করে আমরা বিভিন্ন টেন্সের সেন্টেন্স গঠন করব। কেমন? খুব গুরুত্বপূর্ণ বা সাংঘাতিক গুরুত্বপূর্ণ। দেখো এই যে আমাদের প্রেজেন্ট পাস্ট ফিউচার প্রত্যেককে গিয়ে একটা বিন্দুতে মিলিয়ে আমি দেখো চারটা ভাগ করেছি, তোমরা অনেকেই জানো যে প্রত্যেকটা টেন্সে আবার চারটা করে ভাগ আছে, নামগুলো সব একই, ইনডিফিনাইট অর সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। যখন প্রেজেন্টে চারটা ভাগ বলতো কি বলবো, প্রেজেন্ট, ইনডিফিনাইট অর সিম্পল প্রেজেন্ট, তখন সিম্পলটা প্রথমে চলে আসবে, বুঝে গেল? প্রেজেন্ট সিম্পল নয় কিন্তু সিম্পল প্রেজেন্ট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট অর সিম্পল প্রেজেন্ট। দু নাম্বার প্রেজেন্ট কন্টিনিউয়াস, তিন নাম্বার প্রেজেন্ট পারফেক্ট, চার নাম্বার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টে চলে যাও, পাস্ট ইনডিফিনাইট অর পাস্ট সিম্পল নয়, সিম্পল পাস্ট, বলা যে সিম্পলটা কে আসবে, সিম্পল পাস্ট। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ক্ষেত্রে তাই, ফিউচার ইনডিফিনাইট অর সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? তাহলে ভাগগুলোকে আমরা জেনে নিলাম। এরপর আমাদের যেটা কাজ হবে সেটা হবে এক একটা টেন্সের যে এক একটা ভাগ, যেমন ধরো প্রেজেন্টের চারটা ভাগ, প্রতিটি ভাগকে নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। এইখানটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কেমন? এবার দেখো এই প্রসঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কতগুলো কথা তোমাদেরকে বলে রাখি। যেমন যখন দেখো আমরা টেন্সটা পড়বো তখন দেখো টেন্সের যে ফর্মটা গঠন করবো সব কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে হবে এবং অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, হ্যাঁ বা না দিয়ে। দেখো হ্যাঁ দিয়ে যাবে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। অ্যাসার্টিভের আবার দুটো ভাগ, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক আর নেগেটিভ মানে হচ্ছে না বাচক। আবার অ্যাসার্টিভকেই আমরা কোয়েশ্চেন ফর্ম করতে পারি। এ সবই কিন্তু আমরা টেন্সের সঙ্গে সঙ্গে করে যাবো, শেষ করে প্যাসিভগুলো শিখে নেবো, মানে ফার্স্ট টেন্স। প্রতিটি টেন্স অনুযায়ী তো ভয়েস টেন্স শিখতে হবে, তাহলে এক এক নাগারে সবগুলো কাজ আমাদের হয়ে যাবে, ঠিক আছে? চলো তাহলে আজকে আমরা প্রথমেই আলোচনা করে নিই প্রেজেন্ট টেন্সের প্রথম ভাগ, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট অর সিম্পল প্রেজেন্ট। কেমন? রেডি? দেখো তাহলে আমরা প্রেজেন্ট টেন্সের প্রথম ভাগটা নিয়ে আলোচনা শুরু করছি। প্রথম ভাগটাই কি? প্রেজেন্ট টেন্সের চারটা ভাগ কি একবার আলোচনা করি, প্রেজেন্ট ইনডিফিনাইট অর সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন দেখো আমরা আলোচনা শুরু করছি কি নিয়ে, প্রেজেন্ট ইনডিফিনাইট অর সিম্পল প্রেজেন্ট। কখন হয়, কি লেখা আছে দেখো, যে অভ্যাসগত কাজ মানে হ্যাবিচুয়াল ওয়ার্ক আর চিরন্তন সত্য অর্থাৎ ইটারনাল ট্রুথ বোঝালে ক্রিয়ার এইরূপ ব্যবহৃত হয়। অভ্যাসগত কাজ, তাহলে যে কাজ আমরা প্রতিদিন করি যেটা করা আমাদের অভ্যাস, কেমন কথা? যেমন দেখো আমি সকাল ছটায় ঘুম থেকে উঠি, কথা বলে বুঝো আমি সকাল ছটাতে ঘুম থেকে উঠি, কথা শুনে কি মনে হচ্ছে, কথা শুনে কি মনে হচ্ছে যে আমি যেন প্রতিদিনই সকাল ছটায় ঘুম থেকে উঠি, কি মনে হচ্ছে না? তাই তো আমরা দশটার সময় বিদ্যালয়ে যাই, কি মনে হচ্ছে? প্রতিদিন দশটা বিদ্যালয়ে যাই। চারটার সময় ছেলেরা মাঠে খেলা করে, কি মনে হচ্ছে? প্রতিদিন খেলা করে, মা রান্না করেন, মনে হচ্ছে না যে মায়ের রান্না করাটাই কাজ নিয়মিত? বাবা সকাল দশটায় অফিসে যান বা বাবা সকাল দশটায় কাজে যান, তাই না? তিনি আমাদের বাড়িতে আসেন, কি মনে হচ্ছে? তা তো আমাদের বাড়িতে তার অভ্যাস, আমরা তাদের বাড়িতে যাই, তাই না? এই যে তাহলে আবার সংজ্ঞাটাকে আমরা ওভাবেই বলতে পারি যে বর্তমানে কোনো কাজ প্রতিদিন করা হয় এমন বোঝালে ক্রিয়ার এই রূপান্তরিত হয়। আর চিরন্তন সত্য কোনগুলো? যে কাজ পৃথিবীতে আগেও হতো এখনো হয় ভবিষ্যতেও হবে, যেগুলো পরিবর্তন হয় না, চেঞ্জ না। যেমন দেখো সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, পৃথিবী সূর্যের চার থেকে ঘোরে, চাঁদ পৃথিবীর চার থেকে ঘোরে, এত পর্যন্ত হতে না থাকবে না, চিরকাল চলে যাবে, তাই না? আবার দেখো সততাই হলো শ্রেষ্ঠ উপায়, কি চিরন্তন সত্য, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি,
তাহলে এই সব কথার ক্ষেত্রে সব সব সময় কি হবে গো, সব সময়তে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট অর সিম্পল প্রেজেন্ট। এবার দেখো আমি যেমন বাংলায় বলছি যে আমি আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, তাই তো? বা আমি একটা অন্য কথা বলি, মানে ওই উদাহরণটা দিলে আমি এই জায়গাতে আসতে পারছি না, আমি ভাত খাই। আমি যেটা বলতে চাইছি আর কি সেটা বোঝার চেষ্টা করো, আমি ভাত খাই। বাংলা তাহলে আমি দেখো আগে আলোচনা করেছিলাম যে বাংলা বাক্য গঠন এবং ইংরেজি বাক্য গঠনের মধ্যে একটু পার্থক্য আছে। বাংলাতে কি হচ্ছে গো, প্রথমে সাবজেক্ট তারপরে অবজেক্ট তারপরে ভার্ব, কিন্তু ইংরেজিতে কি হয় গো, প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট। এবার দেখো অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, কমপ্লিমেন্টও থাকতে পারে, কেমন? আর যদি অবজেক্ট কমপ্লিমেন্ট কিছু না থাকে, অন্য কোনো ওয়ার্ড থাকে, তখন তাকে বলা হয় আদার ওয়ার্ডস। আবার এমনও হয় অবজেক্ট বা কমপ্লিমেন্ট রইলো সঙ্গে আরো অনেক ওয়ার্ড রইলো, সেগুলো তখন কি বলবো, আদার ওয়ার্ডস বলবো, কেমন? আমি যখন উদাহরণ যাবো একটা একটু তখন বুঝতে পারবে। তাহলে এখন দেখো মেন জিনিস হচ্ছে কি গো, যে প্রেজেন্ট ইনডিফিনাইটটা হচ্ছে ভিত আমাদের টেন্সের, এইটার উপর ভিত্তি করে কিন্তু এইটা যদি একবার ঠিক করে বুঝে নিতে পারো টেন্সের কোনো ভাগ ভাগ বুঝতে কোনো অসুবিধা হবে না। এইটা বোঝাটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, খুব সহজ দেখো আমি ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করছি। তাহলে সাবজেক্ট ভার অবজেক্ট, মূল জিনিস হচ্ছে সাবজেক্ট আর ভার, কিন্তু মূল জিনিস হচ্ছে তোমার সাবজেক্ট আর ভার। যেহেতু আমি প্যাসিভ লিখেছি এখানে একসঙ্গে করে ফেলবো, ওই জন্য আমাকে অবজেক্টটা করতে হবে, মানে প্যাসিভ করতে গেলে তোমার অবজেক্ট মাস্ট, অবজেক্ট ছাড়া কিন্তু প্যাসিভ হয়, কেমন? এইবার দেখো প্রতিটি টেন্সে প্রেজেন্ট টেন্সের চারটা ভাগ, পাস্ট টেন্সের চারটা ভাগ, ফিউচারটা টেন্সের চারটা ভাগ, এই যে চারটা ভাগের প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা রকমের অক্সিলিয়ারি অর হেল্পিং ভাব আছে, ওই জন্য আমি প্রথমে আলোচনা করে নিয়েছিলাম। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে হেল্পিং ভাব কে, ডু বা ডাজ, বুঝে গেল? দেখো লিখে দিয়েছি এখানে অক্সিলিয়ারি ভাব কি হবে গো, ডু ডাজ, ক্লিয়ার হলো? প্রত্যেকটা টেন্সের নিজস্ব নিজস্ব হেল্পিং ভাব বা অক্সিলিয়ারি ভাব আছে, এদের অবস্থান কোথায় করেছিলাম, সাবজেক্ট এবং ভার্বের মাঝে। দেখো আমি লিখেছি গো ফর্ম, মানে গঠন কিভাবে করবো, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক বাক্যের ক্ষেত্রে কি গঠন হবে, প্রথমে এই সাবজেক্ট আসবে, তারপরে এই ভার্ব ওয়ান, হি ওয়ান নাকি গো ভার্বে, দেখো ওই যে রেগুলার ভাগগুলো তোমার তিনটে করে ভাগ আছে না, তোমরা এগুলো মুখস্ত করেছো আগে, প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপেন্ট, আর একটা আছে প্রেজেন্ট পার্টিসিপেন্ট, কাকে বলা যাবে প্রেজেন্ট পার্টিসিপেন্ট, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেন্ট, বুঝতে পারলে? ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলেই হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপেন্ট, যাবে না। তাহলে দেখো এখানে আমি এক নাম্বার ফর্ম লিখলাম, আমরা মেনলি তিনটি ধরবো, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপেন্ট। তাহলে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে যাবে, আর তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্স, বা যখন অবজেক্ট হয় তখন কমপ্লিমেন্ট থাকবে বা আদার ওয়ার্স হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি কথা কি বললাম গো, যে হেল্পিং ভার্বের অবস্থান কোথায় বা অক্সিলারি ভার্বের অবস্থান কোথায়, সাবজেক্ট আর ভার্বের মাঝখানে, কিন্তু কোয়ে এখানে এখানে নেই। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে হেল্পিং ভার্ব উজ্জ্ব থাকে, মানে হেল্পিং ভার্বের উল্লেখ থাকে না, সাবজেক্ট এবং ভার্বের মাঝেই কিন্তু লুকিয়ে আছে গো, ডু বা ডাজ লুকিয়ে আছে,